হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এখানে ভালো আছি, কিন্তু ব্যাঙ্গালোরে কয়েকদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে। তো ইভিনিংয়ের টাইমে বৃষ্টিটা একটু বেশি হয় ব্যাঙ্গালোরে, একটু গরম পড়লেই বৃষ্টি শুরু হয়ে যায়। আজও খুব বৃষ্টি হচ্ছে বাইরে, ঝড় সাথে। তোমাদের ওখানকার মতন নয়, পশ্চিমবঙ্গে যা হয়েছে আমফানের, তো আবার শুনছি ঘরে, মানে বাড়িতে ফোন করেছিলাম তো সেখান থেকে বলছে যে আবার নাকি আরেকটা ঝড় আসছে পশ্চিমবঙ্গে। আর ভালো লাগছে না, ভগবান যে কী চায় সেটাই বুঝতে পারছি না। মানে এমন অবস্থা, করোনার তাণ্ডবের সঙ্গে সঙ্গে ঝড়ের এরকম মানে ইয়ে করছে, ঝড় হয়ে হয়ে পশ্চিমবঙ্গের পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে। আর এখন ইদানিং দেখছি ব্যাঙ্গালোরে বিকালবেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তো আজও যেমন ঝড় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে ভালো লাগে কিন্তু ঝড় হলে আমার একটু ভয় লাগে। ঝড়ে আমার সত্যি মানে ছোটোবেলা থেকেই ঝড়ে একটু ভয়, তো ওই জন্য একটু ভয় লাগছে। আমি পুরো জানলা মাল্লা বন্ধ করে বসে আছি ডাইনিং রুমে, আর মানব কাজ করছে বেডরুমে। হ্যাপি ছিল এতক্ষণ আমার কাছে, কিন্তু হ্যাপি এখন গেল ওর বাবার কাছে। তো বসে বসে ভালো লাগছে না, কারণ টিভিও চালাতে পারছি না ঝড় বৃষ্টি হচ্ছে বলে। তো আজকে ভাবলাম আমি একটু মিষ্টি বানাই। মিষ্টি বিশেষ করে রসগোল্লার কথা মনে পড়লেই কলকাতার কথা মনে পড়ে যায়। কলকাতাকে খুব মিস করি, কারণ কলকাতায় যখন ছিলাম তখন রসগোল্লা বাড়িতে বানিয়ে খাবো এইটা মনে মানে এটা কখনোই মনে আসেনি। কারণ দোকানে এত ভালো মিষ্টি পাওয়া যায় আর খুব কম দামে ভালো ভালো মিষ্টি পাওয়া যায়, কিন্তু এখানে এসে যারা আমার মতন বাইরে থাকে তারা আমার মনে হয় না যে দোকান থেকে কিনে খায়, তারা যতটা পারে বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করে আমার মতন। ব্যাঙ্গালোরে মিষ্টি পাওয়া যায় কিন্তু একটু দামটা বেশি আর খেতে অতটা ভালো না, কলকাতার মতো নয়। অবভিয়াসলি তবু সবাই খায়, কিন্তু আমার দোকানের এইখানে যে দোকানের মিষ্টি সেটা খেতে ভালো লাগে না একদম। এই জন্য আমি ট্রাই করি যতটা পারি মিষ্টি বাড়িতে বানিয়ে খাওয়ার। তো আজকে আমি এই জন্যে বানাবো রসগোল্লা। তো রসগোল্লা বানানোর জন্য আমি দুধ দিয়ে অবশ্যই ছানা কাটিয়ে বানাবো, ছানা দোকান থেকে কিনে নিই, দুধ মানে দুধ থেকে আমি ছানা কেটে বানাবো। হ্যাপি ডাকছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, ভয় পাচ্ছে, ঝড়ের আওয়াজ হচ্ছে একটা। দেখো হ্যাপি ডাকছে বাইরের দিকে তাকিয়ে ব্যালকনির দিকে, কারণ বৃষ্টির আওয়াজটা এত আসছে হ্যাপি ভয় পেয়ে যাচ্ছে। হ্যাপি কি হয়েছে বাবা, বৃষ্টি হচ্ছে, আচ্ছো চলো। তো দেখো কেমন বৃষ্টি হচ্ছে, ভীষণ মানে জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড আওয়াজ, তার সাথে ঝড়ও হচ্ছে। তো কয়দিন ধরে এরকম বৃষ্টি হচ্ছে ব্যাঙ্গালোরে আমি দেখতে পাচ্ছি, ঝড় হচ্ছে, আমার গাছগুলো কেমন করে দুলছে এদিক ওদিক, আমি তো সাইড করে দিয়েছি তবুও। তা যাই হোক, আমি এখন চলে এসেছি রান্নাঘরে, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে হোক, আমি এখন মিষ্টিটা তো বানিয়ে নিই, মিষ্টি খেতে ইচ্ছা করছে অনেকদিন ধরে। এতদিন আমরা খুব ডায়েট করতাম, তো লকডাউনের পরে কি হয়েছে না, মানে লকডাউন থেকে শুরু হয়েছে ডায়েট টায়েট সব গেছে, আবার যখন লকডাউন মানে উঠবে তখন আবার জিম টিম খুলবে, আবার ডায়েট করব তখন। এখন একটু ভালো করে খেয়ে দিয়ে মোটু মোটু হয়ে নিই, দেখতেই পাচ্ছেন গালগুলো ফুলে গেছে। তো আমি অলরেডি অনেক মোটা হয়ে গেছি, মানবও মোটা হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই, এখন ঘরে সমস্ত খাবার খেতে হবে আর সমস্ত কিছু ঘরে সুন্দর সুন্দর ডিশ বানিয়ে বানিয়ে খেতে হবে। এই জন্য আমি যে মিষ্টি বানাবো, তো মিষ্টি বানানোর জন্য প্রথমে দুধটাকে কাটতে হবে। তো চলুন চলো দুধটাকে প্রথমে কেটে ফেলি। দেখো ছানাটা কাটা হয়ে গেছে, আর এইটা হচ্ছে ছানা, এখানে আমি একটা কাপড় সুতির কাপড়ের মধ্যে ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আধ ঘন্টার মতন। আর এই হচ্ছে ছানার জল, এই জলটাকে আমি ফ্রিজে রেখে দেবো। ছানা কাটা জলটা খুব উপকারী, এটা যদি তোমরা ডালে দিতে চাও, তরকারির মধ্যে দিতে চাও খুব ভালো হয়, কিন্তু আমি এই জলটা ডালে মানে দিই না, আমি ফ্রিজে রেখে দিই স্টোর করে অবভিয়াসলি। তো এটাকেই আমি পরে এটা দিয়ে আমি ছানা কাটি। তো এতে কী হয় না, ছানাটা খুব সফট হয় আর খুব ভালোভাবে কেটে যায়। আর লেবু দিয়ে কাটলে লেবুর একটা গন্ধ বেরোয় ছানা থেকে অবশ্যই, তো ওই জন্যে আমি এই ছানা জলটা দিয়ে ছানা কাটবে, আর তোমরাও এটাই করবে, কারণ এইটা দিয়ে ছানা দিয়ে জল এই জলটা দিয়ে ছানা কাটলে খুব ভালো ছানা হয়। তো চলো এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিই, তারপর ছানাটাকে আমি মাখবো। ছানার জল দিয়ে ছানা কাটা, এই ট্রিক্সটা আমি আমার বাপের বাড়ির ওখানে একটা মিষ্টির দোকান আছে কাকুর কাছ থেকে আমি শিখেছি, ওরাও দোকানে এইভাবেই কাটে। তো ওই ছানা কাটা জল দিয়ে ছানা কাটলে বলে ছানাটা খুব ভালো হয়, মিষ্টিটা বলে খুব সফট হয়,
এই জন্যই আমি এটা এটা করি। আগে আমি লেবু দিয়ে কাটতাম, লেবু দিয়ে কাটলে না একটা গন্ধ বেরোতো। ছানাটা মেখে রসগোল্লা বানানোর আগে আমি জলটা যেটার মধ্যে আমি রসগোল্লাগুলো ফোটাবো সেদ্ধ করবো, সেই জলটাকে আগে রেডি করে নিই। এখানে আমি 2 কাপ জল দিয়েছি, আর এর মধ্যে দেবো 2টো এলাচ, এটি একটু ফাটিয়ে দিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতন চিনি দেব। আমরা একটু চিনিটা মিষ্টিটা একটু কম খাই, তাই তোমরা মিষ্টিটা তোমাদের আন্দাজ মতো দিও, কারণ এই যে শিরাটা হচ্ছে ছানার যে মানে মিষ্টি যে শিরাটা হচ্ছে সেটা কিন্তু একদম পাতলা হবে, এটা গাঢ় শিরা হবে না, কারণ না হলে রসগোল্লাটা না ভালো ফুলবে না। তো পারফেক্ট রসগোল্লা করার জন্য শিরাটা বেশি ইম্পর্টেন্ট, ছানাটাও ইম্পর্টেন্ট, শিরাটাও ইম্পর্টেন্ট, কারণ শিরাটা বেশি গাঢ় হয়ে গেলে তোমার রসগোল্লাগুলো বেশি ফুলবে না। তো আমি এইটুকু চিনি দিচ্ছি 1/2 বাটি মতন, আর এর মধ্যে আমি আজকে দেবো একটু, এটা মানে অপশনাল, মানে তোমরা দিতেও পারো না দিতেও পারো, চিনি দিয়ে করতে পারো। কালারটা একটু ভালো আসার জন্য আমি এখানে দেবো গুড়, এটা ঝোলা গুড়, এটা আমার মা নিয়ে এসেছিল এবার আসার সময়, তো ওইটাই আমি 1 চামচ মতন এর মধ্যে দিয়ে দেবো একটু কালার করার জন্য, আর কিছুই না, একটু লাল লাল কালার হবে, দেখতে ভালো লাগবে। শিরাটা একটু ফুটুক, ততক্ষণ আমি ছানাটাকে এবার ভালো করে মাখিয়ে নিই, কারণ যদি ছানাটা মানে রেডি করে রসগোল্লাগুলো রেডি করে রেখে তারপরে আমি জলটা ফোটাতাম তাহলে রসগোল্লাগুলো একটু শক্ত হয়ে যেত, এই জন্যই আগে জলটা আমি ফুটিয়ে নিচ্ছি রসগোল্লা, এবার আমি ছানাটাকে মাখবো। এখানে আমি 1 লিটার দুধে ছানা বানিয়ে নিয়েছি, তো ছানাটা একটু কম হয়েছে পরিমাণে, কারণ আমার যে দুধটা ছিল এটা টোন্ড মিল্ক মানে দুধ ছিল, মানে খুব ফ্যাট ওর মধ্যে ছিল না, এই জন্যে ছানাটা কম হয়েছে। তো এইভাবে আমি ছানাটাকে আস্তে আস্তে হাতের তালুর সাহায্যে ভালো করে পিষে পিষে মেখে নেব। একটু সফট করতে হবে ছানাটাকে, তবে রসগোল্লাগুলো ভালো হবে। আমার ছানাটা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার আমি এর থেকে ছোট ছোট গোল্লা করে করে রসগোল্লা বানাবো, সাইজ তোমাদের হিসাব মতো তোমরা বানিও, বড় ছোট মিডিয়াম যেমন ইচ্ছা। তো আমি মিডিয়াম সাইজেরই বানাবো, আর যদি মনে করো যে ছানা মাখতে গিয়ে একটু মানে বেশি হাতে লেগে যাচ্ছে তখন তোমরা চাইলে 1 চামচ মতন এর মধ্যে ময়দা অ্যাড করতে পারো। আমি ময়দা অ্যাড করিনি, আমি পুরোটাই ছানায় করছি। তো এইভাবে গোল গোল করে আমি রসগোল্লাগুলো বানিয়ে নেব, দেখো সুন্দর হয়েছে। দেখো রেডি হয়ে গেছে আমার রসগোল্লা, আমার এখানে এতগুলো রসগোল্লা হয়েছে 1 লিটার দুধে, আমি এখানে বড় ছোট মিডিয়াম সব সাইজের বানিয়েছি। এই দেখতে পাচ্ছ রসগোল্লা যে শিরাটা আমি বানাতে দিয়েছি বসিয়েছি, তো সেটা খুব জলটা খুব টকবক করে ফুটে উঠেছে, যখন এইভাবে টকবক করে ফুটবে চিনিগুলো পুরো গলে যাবে, তখনই রসগোল্লার বলগুলো এর মধ্যে একটা একটা করে ছাড়তে হবে। তো প্রথমে একটা ছেড়ে আমি দেখবো যে বলগুলো ভেঙে যাচ্ছে কিনা, যদি ভেঙে যায় তাহলে আবার আমি ওর মধ্যে একটুখানি ময়দা দিয়ে রেডি করব। তাহলে একবার দেখে নেওয়া যাক যে বলগুলো ভেঙে যাচ্ছে কিনা। না দেখতেই পাচ্ছ বল একদম আস্ত আছে, এখনো ভাঙেনি, তার মানে ভালো হয়েছে। এবার আমি আস্তে আস্তে সব রসগোল্লার বলগুলো ছেড়ে দেবো ওর মধ্যে, এবার আমি ঢাকনা দিয়ে দেবো যাতে স্টিমটা বেরিয়ে না যায়। এভাবে হতে থাকবে 10 মিনিট, তারপর আমি আবার খুলে দেখব। চলো একবার দেখে নেওয়া যায় রসগোল্লাগুলো ফুলছে কিনা। দেখতেই পাচ্ছ রসগোল্লাগুলো যেমন আমি সাইজ বানিয়েছিলাম তার থেকে একটু বড় হয়ে গেছে। এবার আমি হালকা করে এগুলো একটু নেড়ে দেবো, আবার ঢেকে দেবো। রসগোল্লা তো এখানে ফুলছে, কিন্তু বাইরে এত ঝড় বৃষ্টির তাড়নায় আমার ব্যালকনিতে পুরো পাতা, গাছের পাতা, জল সব ভরে গেছে, ওগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে। তা রসগোল্লা এখানে ফুলুক, আমি ওগুলোকে পরিষ্কার করে আসি। দেখো রসগোল্লাগুলো ফুলে ডবল হয়ে গেছে। যদি এই সময় মনে হয় যে শিরাটা একটু গাঢ় হয়ে গেছে তখন এর মধ্যে একটু গরম জল দিতে পারো, ঠান্ডা জল না গরম জল, আমার শিরাটা এখনো পাতলাই আছে তো গরম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই।
এইভাবে রসগোল্লা গুলো ফুলতে থাক, আবার আমি ঢেকে দেবো। মিষ্টিটা দিকে রেডি হচ্ছে, ততক্ষণ আমি হ্যাপির এই বলটা দেখতে পাচ্ছ, হ্যাপির বলটা হ্যাপির দাঁত দিয়ে কেটে 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 এটাকে ছিঁড়ে ফেলেছে। তো এটাকে এখন যদি সেলাই না করে দিই, এখান থেকে পুরো বলটা ছিঁড়ে এর ভেতরে যে তুলোগুলো আছে ওগুলো খেয়ে নেবে। এখন আমার পাশে এসে বসে আছে হ্যাপি, দেখছে কি করছি আমি, দেখো দেখো কি করছে আমার সঙ্গে বল নেওয়ার জন্য। দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, আমাকে ডাকছে রীতিমতো হাত দিয়ে, দাঁড়াও আমি সেলাই করে দিই। বাবা সেলাই না করে দিলে বুঝতেই পারছো এই বলটা আর আস্ত থাকবে না, এর আগে অনেক বল ও কেটে ফেলেছে দাঁত দিয়ে, কেটে কেটে ফেলে দিয়েছি আমি, কারণ কেটে কেটে ওগুলো পুরো খেত। দাঁড়াও বাবা আন একটুখানি, দেখতে পা, দেখো দেখো কি করছে আমার সঙ্গে বাবান, নো তুমি একটু বসো আমি এটা করে দিই, এটা করে দিচ্ছি তোমাকে। ও খুব ভালো বাংলা বোঝে, বাইরে নিয়ে গেলে যদি কেউ সাথে ইংলিশে কথা বলে ও সিট কাম এগুলো ছাড়া আর কিছু বোঝে না, কারণ ওর সাথে বেশিরভাগ টাইম আমরা থাকি, আমরা সবসময় বাংলায় কথা বলি, এজন্য বাংলাটাকে ও খুব ভালো বোঝে। বাংলাটা হয়ে গেছে, ওর বল সেলাই করা, দু তিন সাইডে কেটেছে, তো সেটাকে আমি সেলাই করে দিয়েছি। না খেলা স্টার্ট হয়ে গেল, চলো ফাইনালি একবার দেখে নিই। রসগোল্লা তো পুরো একদম বড় বড় সাইজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম কলকাতা স্টাইল, কলকাতার মতন একদম বড় বড় ফুলে রসগোল্লা রেডি। আর রসগোল্লা মানে সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, তো এইভাবে আমি একটু ঢেকে রেখে দেবো। তো নাও রেডি হয়ে গেছে আমার রসগোল্লা কলকাতা স্টাইলের, তো এইভাবে আমি এটাকে রেখে দেবো, কারণ এখন খুব গরম, এখন তুলতে গেলে এগুলো ভেঙে যাবে, একটু ঠান্ডা হলে একটু শক্ত হবে। তো একটা একটা রসগোল্লাও জলের মধ্যে ভাঙেনি, মানে চিনি শিরাটার মধ্যে একটু ভেঙে যায়নি, খুব ভালো লাগছে দেখতে। তো এইভাবেই থাক রসগোল্লাগুলো, তোমাদের একবার আমি আর একবার দেখিয়ে দিই। এই যে আমার ইয়ামি ইয়ামি রসগোল্লা রেডি, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, রসগোল্লাগুলো এই গরম রসের মধ্যেই এখন থাকবে। গরম গরম রসগোল্লা রেডি হয়ে গেছে, কে কে খাবে তোমরা চলে এসো। এখন এইভাবেই থাকবে রসগোল্লাগুলো, আমি এখন বাটিতে দেখাতে পারছি না বাটিতে নিয়ে, কারণ ওগুলো এখন খুবই নরম, এখন বাটিতে নিয়ে দেখাতে গেলে ওগুলো ভেঙে যাবে। তো রসগোল্লাগুলো রসের মধ্যে এখন থাকবে ঠান্ডা হওয়া পর্যন্ত। তো এখন আমি চলো ডিনার রেডি করি, হ্যাপি বল পাচ্ছে না, খুঁজে বল হারিয়ে ফেলেছে, যে বলটা আমি এক্ষুনি দিলাম, তো ওই জন্যই ও চাচ্ছে। এবার একটু হ্যাপিকে একটু এন্টারটেনমেন্ট করে নিই, তারপর আমি বানাবো ডিনার। এখন ডিনার রেডি করে নিই, আটা অলরেডি মেখে রেখে দিয়েছিলাম আমি সকাল মানে দুপুরবেলা, আমরা দুবেলায় রুটি খাই, সপ্তাহে দুদিন ভাত খাই, ডায়েট নয় তো ডায়েট একটু চেষ্টা করি ফলো করার। তো এখন বানাবো চারটে রুটি, আমার দুটো মানবের দুটো, হ্যাপির অলরেডি দুটো রুটি আছে। কি হচ্ছে হ্যাপি গরম গরম রুটি খুব ভালোবাসে, যে দেখে আমি রুটি বানাচ্ছি অমনি কিচেনে এসে বসে থাকে। রেডি হয়ে গেছে আমার ফুলকো ফুলকো মানে রুটি, লুচি না রুটি। তো আমার রুটি বেসিক্যালি এরকমই বলে ফুলকা, যেটাকে এখানে বলে ফুলকা, আমি আগে একদমই রুটি করতে পারতাম না, খেতে পারতো না কেউ, শক্ত হতো রুটিটা ফুলতো না। তো এখন যথারীতি শিখে গেছি রুটি করা, তো রেডি হয়ে গেছে, তরকারিও আছে, আজকে করেছিলাম একটু মিক্স ভেজ আর কিছু নয়, তো ওই দিয়ে হয়ে যাবে রাত্রে, আর গরম গরম মিষ্টি সাথে, তো ডিনার জমে যাবে একদম। আমি তোমাদের বলেছিলাম হ্যাপি গরম গরম রুটি খেতে খুব ভালোবাসে, কিচেন থেকে ওইখানে নিয়ে এসেই খায় ওর বাথরুমের সামনে, জানি না কি মজা পায়, এখানে বসে বসে গরম গরম রুটি খায়। দেখো রসগোল্লাগুলোকে আমি এই বাউলের মধ্যে নিয়ে নিয়েছি, এই বাটিটার মধ্যে, আর একটুখানি রস দিয়েছি, কেন এটা করেছি সেটা তোমাদের এক্ষুনি বলবো।
তো তোমাদের এটা দেখাচ্ছি, দেখো রসগোল্লার কালারটা কত সুন্দর এসেছে, সাইজ গুলো ভালো হয়েছে আর ভালো ফুলেছে। রসগোল্লা গুলোকে আমি বাটির মধ্যে এই জন্যই রেখেছি কারণ বাদ বাকি যে রসটা আছে সেটা অনেক পাতলা, তো ওই পাতলা রসটাকে আমি এখন জ্বালিয়ে জ্বালিয়ে ওটাকে গাঢ় করব যাতে রসগোল্লা গুলোর মধ্যে গাঢ় রসের মধ্যে ভালো হয়। এটা তোমরা আলাদাভাবেও করতে পারো, যে রসের মধ্যে তোমরা রসগোল্লাটাকে ফোটাচ্ছ এটা না করে আলাদাভাবে একটা চিনির ভালো গাঢ় শিরা বানাতে পারো, যাতে রসগোল্লাগুলো যে যখনই ফুলে যাবে বড় হয়ে যাবে মানে ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন তোমরা ওই গাঢ় রসের মধ্যে ওটাকে ট্রান্সফার করতে পারো, মানে অন্য দিয়ে দিতে পারো। তো আমি সেটা করিনি, আমি আলাদা করে কোনো রস বানাইনি। তো আমি যে রসটা মানে রসগোল্লা আমি ফুটিয়েছি মানে বয়ল করেছি, তো সেই রসটা দিয়েই আমি এখন বয়ল করতে বসিয়েছি মানে গরম করছি, আরও গাঢ় বানাবো রসটাকে যাতে রসগোল্লাগুলো ওর মধ্যে দেবো আরও ভালো লাগবে খেতে। দেখো বাদ বাকি রসটা এটাকে আমি এখন ভালো করে ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করবো। রসগোল্লা বানাতে প্রচুর টাইম চলে গেল, আমি অলরেডি ডিনারও রেডি করে নিয়েছি। আজকে রুটি আর সবজি তোমাদের আগেই বলে দিয়েছি, তার সঙ্গে গরম রসগোল্লা, গরম না এখন আপাতত ঠান্ডা হয়ে গেছে তো সেটাই খাবো। চলো বন্ধুরা আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করো। আমার আর একটা হিন্দি চ্যানেল আছে বেঙ্গালোরিয়ান রিম্পা, সেখানে অনেক ব্লগ দেওয়া আছে, তোমরা দেখতে পারো সেই চ্যানেলটা।